হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে তোমাদের কিছু কমেন্টের জবাব দেব, তাই ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। এই বিছানার নিচ এমন একটা জায়গা যেটা প্রতিদিন কিন্তু পরিষ্কার করা যায় না, তবে মাসে দু একবার আমি কিন্তু পরিষ্কার করি, আর সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। কারণ বিছানার নিচে আমার কিন্তু নোংরা বেরোচ্ছে না, এগুলো সব হচ্ছে ঘুণের গুঁড়া। আর যেহেতু আমাদের এই চৌকিটা নষ্ট হয়ে গেছে, ঘুণে খেয়ে নিয়েছে, তাই এই দেখো সব ঘুণের গুঁড়া। আর এখানে আমার মেয়ের একটা খেলনাও পড়ে গিয়েছিল, তো সেটাও তুলে নিলাম। দেখো একটু মানে ধুলো বালি নোংরা নেই, কারণ আমি প্রায়ই পরিষ্কার করি। চোখের নিচটা আমাদের মধ্যবিত্তদের একটা কিন্তু গোডাউন বলতে পারো, কারণ আমরা ওখানেই সমস্ত কিছু রাখি, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো দরকার পড়ে না আমাদের সচরাচর। আমি তোমাদেরকে দৈনন্দিন যে কাজ দেখাই তার মধ্যে বাসি কাজটা তোমাদেরকে কখনোই দেখাই না। আর সবসময় বলি যে আমার বাসি কাজ হয়ে গেছে, কিন্তু দেখাই না। কেন বলো তো? কারণ বাসি কাজ করার সময় আমি ঠিক এইভাবেই থাকি। আর যেহেতু আমি রিয়েল লাইফে অভিনয় পছন্দ করি না, তাই আমি আমার রিয়েল লুক এবং রিয়েল ড্রেস আপ নিয়েই তোমাদের সামনে আসি। আমি জানি এটা অনেকেই ভালো চোখে দেখবে না, কারণ তারা কিন্তু আমার ব্লগ যখন দেখছে তাহলে হয়তো আরো অনেকেরই ব্লগ দেখে, আর বেশিরভাগই কিন্তু সেজে গুজে ব্লগ বানায়, কারণ ওরা ব্লগটাকেও কিন্তু একটা সিরিয়ালের মতো শুট করে। যদিও আমি এই জিনিসটা একদমই পছন্দ করি না, কারণ আমি যেহেতু আমার লাইফস্টাইল দেখাচ্ছি, তাহলে আমি রিয়েল যা করি আমি সেটাই দেখাবো, এবং রিয়েল লাইফে আমি যেমন আমি তেমনটাই দেখাবো। দেখো আমরা তো কোনো সিরিয়াল শুট করছি না, আমরা আমাদের লাইফস্টাইল ব্লগ শুট করছি, তাহলে আমি নিজে যেমন তেমনই তো দেখাবো। আমি কেন সেজে গুজে ব্লগ বানাতে যাব? তাহলে তো সেটা রিয়েল হলো না। এরপরে তোমাদের দেখতে কি ভালো লাগবে বলো? আমি এখন যদি শাড়ি পরে লিপস্টিক দিয়ে তারপর যদি আমি এই কাজগুলো করতাম, তাহলে তো বোঝাই যেত না যে আমি এটা ব্লগের জন্য শ্যুট করছি, এটা আমি রিয়েল করছি না। এমনও হতে পারে তোমরা ভাবতে পারো যে এই কাজগুলোই আমি করি না, যে তোমাদের দেখানোর জন্য হয়তো করছি। যাই হোক, একজন আমাকে কমেন্ট করেছো যে আমি হাতাকাটা জামা পরি কেন। তো আমি এর দুটো কারণ বলবো তোমাদের। এক হচ্ছে, এই মাত্র বললাম তোমাদেরকে যে আমি রিয়েল লাইফটাই দেখাতে চাই তোমাদেরকে। আর দুই হচ্ছে, আমার যে ঘরগুলো আছে না সেগুলো একদম ছোট ছোট, আর তাছাড়া আমাদের এখানে এখন প্রচণ্ড গরম পড়েছে, আর আমার ঘরের ভিতরেই বেশি সময়টা কেটে যায়, আর রান্নার সময় এত গরম লাগে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, কারণ আমার ঘরটা একদমই চাপা, রান্নাঘরটা তো খুবই চাপা। তো গরমে একদম ঘেমে নিয়ে একসা হয়ে যাই, হা পাতা জামা পরে থাকি, তবুও মনে হয় যেন আমি সেদ্ধ হয়ে যাচ্ছি। তো সে কারণে আমি অন্য ড্রেস পরে আমি কিন্তু ব্লগ বানাই না। আমি মানে যেটা পরে থাকি আমি সেটা পরেই তোমাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করি। আর আমি কিন্তু টেক চ্যানেলগুলো ভীষণ পরিমাণে ফলো করি, তো সেখানে সবাই বলে যে রিয়েল লাইফটা তুলে ধরলে নাকি ভিউয়ার্সরা বেশি পছন্দ করে, তাই আমি আমার রিয়েল লাইফটাই তুলে ধরার চেষ্টা করি। এদিকে আমার ঘর পরিষ্কার কিন্তু মোটামুটি হয়েই গেছে, আর রান্নাঘরটা এখনো ধরিনি, তো ওটা পরে ধরবো। আপাতত আমি এখন কি নিচ্ছি বলতো? ব্লিচিং। আর এটা আমি ঘরের ভিতরে রেখে দেব। কেন বলতো? কারণ এই যে চোখের নিচে পরিষ্কার করলাম দেখলে, এটা আমি আগে মাসে দু একবার করতাম, কিন্তু এখন আমার প্রতিদিনই করতে হচ্ছে, কারণ ওই যে চিকা পটি করে রাখে। তো আমি ভাবলাম যে একদিন ট্রাই করলাম নিজের থেকেই যে ব্লিচিং দিলে এই গন্ধে যদি না আসে, তো দেওয়ার পর দেখলাম কিছুদিন আসেনি, কিন্তু ওটা আবার যখন ধাক্কাটা চলে যায় না, তখন আবারও চিকা কিন্তু ঘরে ঢুকে যায়, তাই আমি আবার ওটা চেঞ্জ করে নতুন করে ব্লিচিং দিয়ে দিই। তো আমি কিছুদিন আগে দিয়েছিলাম, তো এখন আবার দেখলাম কাল ঢুকেছে, তাই আজকে আবার নতুন করে ব্লিচিং দিয়ে দিলাম, দিয়ে আমি আবার সবকিছু আগের মতো গুছিয়ে নিলাম। ঘর যখন ডিপ ক্লিন করা হয় না, তারপর ঘরের ভেতরে যে এতটা ভালো লাগে, এতটা শান্তি লাগে বলে বোঝাতে পারবো না। এই দেখো আমার ফাইনাল লুক, মানে আমার নয়, আমার বিছানার নিচের ফাইনাল লুক দেখো, একদম পরিষ্কার হয়ে গেছে। এবার আসি আমি দ্বিতীয় কমেন্টে। তো দ্বিতীয় কমেন্টে একজন বনু আমাকে বলেছে যে ক্যান্সারের ভ্যাকসিন কোথায় পাওয়া যায়। তো ক্যান্সারের ভ্যাকসিন পাওয়া যায় মুম্বাই সুশ্রু হসপিটালে, যেখানে ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর আদবানি থাকেন। এবার আসছি আমি তৃতীয় কমেন্টে। তো আমাকে একজন
বলেছেন যে হোমিওপ্যাথি ডক্টর দেখাতে, আর এতে ইনফেকশন বা ক্যান্সারের অনেক কিছুই ট্রিটমেন্ট ঠিক হয়। তো আমি সেটাই দেখিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এই হোমিওপ্যাথি ওষুধগুলোই আমাকে দিয়েছে। আর এক নাম্বার দু নাম্বার রয়েছে, একটা দাঁতের গোড়া শক্ত করার জন্য আর একটা ইনফেকশন কমানোর জন্য। কিন্তু ওই ডাক্তারই কিন্তু আমাকে বলেছে যে এই ওষুধে কাজ না হলে দাঁত তুলে ফেলতে হবে। তো সে কারণেই আমার টেনশন হচ্ছিল। তো বন্ধুরা, আশা করছি তোমাদের কমেন্টের সবার সঠিক উত্তর দিতে পেরেছি। তো ভিডিওটা আজকে এতটুকুই। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, টাটা।